শুভ সকাল বন্ধুরা আজ ত্রিশ মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিপদ সীমা ছাড়ালো বরাক নদী বন্যার পদদ্বনি বড়খোলায় তলিয়ে গেল চার বাড়ি জেলায় দুইটি শিবিরে বানবাসী ধারা বর্ষণে বন্যার কুবলে হাইলাকান্দি জলমগ্ন বহুগ্রাম বিপদ সীমার উপরে দলেশ্বরী কাটাখাল লালাতুড়া ফাইসেন আন্তঃরাজ্য সড়ক সহ জেলার মোট আঠারোটি সড়কের স্থানে স্থানে বন্যার জল বিচ্ছিন্ন যোগাযোগ মাটি জুড়ি সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ লালা ও হাইলাকান্দিতে দুইটি করে ত্রাণ শিবির খোলা হলো হাইলাকান্দিতে আরো তেইশটি এলাকা চিহ্নিত কাটলিচুড়ার রূপাচুড়ায় খোলা হলো তিনটি শেল্টার পয়েন্ট খুশিয়ারা বিপদসীমার উপর বইলেও কমছে সিংলা লঙ্গায়ের জল বরাকের তিন জেলায় একত্রিশ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং সর্বশেষ খবরটি হল বন্যা পরিস্থিতির খোঁজ নিতে দুদিনের সফরে আজ শিলচরে মন্ত্রী পিজুষ হাজারিকা এবারে শুনুন বিস্তারিত খবর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্যার প্রদর্দনি বরাক উপত্যকায় বিপদ সীমার উপর দিয়ে বইছে উপত্যকার সবকটি নদী ও উপনদী হু হু করে বাড়ছে প্রতিটি নদীর জলস্তর হাইলাকান্দি করিমগঞ্জ তিন জেলাতেই পরিস্থিতি বড়খোলা উদারবন্ধ পরিস্থিতি ক্রমশই বন্যার দিকে এগোচ্ছে দুইটি শিবিরে আশ্রয় নিয়েছে কয়েকটি পরিবার মাত্র তিন দিনের প্রবল বৃষ্টিপাতে কার্যত বেসামাল বরাক উপত্যকার প্রতিটি নদী উপনদী হু হু করে বাড়ছে জলস্তর বরাক নদীর জলস্তর বিপদসীমার আধা মিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখা দিয়েছে ভয়ঙ্কর জলস্মৃতি শিলচর অন্নপূর্ণ ঘাটে বরাক নদীর বিপদসীমা হল উনিশ দশমিক আট তিন মিটার আজ সকাল পাঁচটায় ওই স্থানে একুশ দশমিক এক দুই মিটারের উপর দিয়ে বইছে বরাকের জল শুধু বরাক নয় জাটিঙ্গা মদুরা জিরি চিরি সুনাই রুকনি বলেশ্বর কুমড়া খাকড়া ও হারাং নদীতেও প্রবল জলস্মৃতি দেখা দিয়েছে বরাক সহ প্রতিটি উপনদীর জলস্তর যেভাবে বৃদ্ধি হচ্ছে তাতে উপত্যকায় দেখা দিয়েছে বন্যাতঙ্ক এভাবে জলস্তর বৃদ্ধি হতে থাকলে কাছারের বিভিন্ন স্থানে লুকালোয়ে বরাকের জল প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে শিলচরের উপকণ্ঠ বেরেঙ্গা সহ জেলার বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণের বাদ ভাঙ্গার আশঙ্কাও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বড়খোলা উদারবন সুনাই কাটিগুড়া ও লক্ষ্মীপুরেও বড়খোলার বিভিন্ন স্থানে ঢুকে পড়েছে জাটিঙ্গা নদীর জল এ পর্যন্ত আটটি গ্রামে দেখা দিয়েছে বন্যাতঙ্ক জাটিঙ্গা নদীর প্রবল জলস্থিতিতে পুরন্দরপুর গ্রামের চারটি বাড়ি তলিয়ে গেছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বাড়ি নয়টি পরিবার বড়খোলা মণিপুরি হাই স্কুল আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে বরাক নদীর জল বাড়তে থাকায় জল বাড়ছে বড়খোলার ওইসব গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কাঠিগোড়ার বহু গ্রামে বলেশ্বর কাকড়া গুমা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে সূত্র বলতে মহাদেবপুর দ্বিতীয় ও তৃতীয় সরসপুর খেলমা প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম খণ্ড লেবারপুদা এবং হরিনগর জীবীর কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে শিয়ালটে গ্রামের আটটি পরিবার শিবিরে আশ্রয় নিয়েছে ওইসব পরিবারের বাড়িঘর বরাকের জলের তোলায় চলে গেছে মঙ্গলবার পশ্চিম কাঠিকুড়ার যেসব ঘর বাড়িতে জল ঢুকে পড়েছিল সেই সব বাড়ি থেকে পাহাড়ি নদীর জোয়ারে জল নেমে গেছে তবে বরাকের জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে কাঠিকুড়ার নিম্নাঞ্চলগুলিতেও জল বাড়ছে বুধবার সার্কোল অফিসার ডক্টর রবার্ট টোলোর বিভিন্ন এলাকা ঘুরে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন বরাত নদীতে কোনো ধরনের ফেরি সার্ভিস অব্যাহত রয়েছে কিনা তা নিশ্চিত করতে বুড়িবাইল গনিগ্রাম শান্তিপুর ফেরিঘাটে গিয়ে বিস্তারিত খোঁজখবর সংগ্রহ করেন তিনি মধুরা নদীর জলস্ফীতিতে উদারবন্দের দয়াপুর ডুবুরখাল পানগ্রাম পাঁচমাইল এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে পাহাড়ি ওই নদীর প্রবল জলস্ফীতি বাসি নিয়ে গেছে একটি টিপার নদী থেকে পাথর বুজাই করে আনতে গিয়ে প্রবল জলস্রোতের কবলে পড়ে টিপারটি অবশ্য টিপার চলক পালিয়ে রক্ষা পান প্রবল বৃষ্টিপাতের ফলে জেলার দুটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে প্রাপ্ত খবর মতে ভূমিধসের ঘটনা ঘটেছে নতুন কাঞ্চনপুর ও দুর্গানগরে তবে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি সরকারি হিসাব মতে এ পর্যন্ত লক্ষ্মীপুরে পাঁচটি সোনাইয়া নয়টি শিলচরে তিনটি উদারবন্দের তিনটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে অপরদিকে কুশিয়ারা বিপদসীমার উপর বইলেও কমছে শিংলা লঙ্গায় জল করিম আর সর্বত্র বন্যার পদন্তরি পাথারকান্দি দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে জলমগ্ন হয়ে পড়েছেন হাজার হাজার লোক বন্যার জলের তুলে পাথারকান্দিতে একটি কালবাট ভেঙ্গে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি জলের তোলায় চলে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে আজ করিমমুন আসছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা এদিকে কুশিয়ারা নদীতে ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে জলস্তর কুশিয়েরা নদীর হাই রেঞ্জার লেভেল হচ্ছে ষোলো দশমিক পাঁচ সাত অর্থাৎ এক মিটার বৃদ্ধি পেলে হাই রেঞ্জার লেভেল অতিক্রম করবে জল অনুরূপভাবে লঙ্গাই নদীর বিপদসীমা বাইশ দশমিক শূন্য শূন্য এবং বর্তমানে রয়েছে চব্বিশ দশমিক চার ছয় তবে জল কমছে সিংলা নদীর বিপদসীমা সতেরো দশমিক নয় আট বর্তমানে রয়েছে বিশ দশমিক এক এক তবে জল কমছে মঙ্গলবার দিনের বেলা গ্রাম এলাকায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙে ব্যাপক মাত্রায় প্লাবন সৃষ্টি করে রাতে নীলামবাজার সার্কল অফিসের অনতি জুড়ে নদীর বাঁধ কেটে ফেলে ক্ষতিময় দুষ্কৃতী পাতারকান্দির কচুবাড়ি এলাকায় লঙ্গাই নদীর জলুচ্ছ্বাস ব্যাপক মাত্রায় প্লাবন সৃষ্টি করে গৃহবন্দী হয়ে পড়েন সহস্রাধিক লোক কাঠফাটা রোদের পর এক রাতের বৃষ্টিতে নদী সম্পূর্ণভাবে ভরে যাবে এমনটা আন্দাজ করতে পারেননি লোকজন তাই বানবাসী লোকেরা আগে থেকে নৌকার ব্যবস্থা করেননি ফলে সম্পূর্ণরূপে গৃহবন্দী হয়ে পড়েছেন একাংশ এলাকার লোকজন নদীতে জলস্তর বৃদ্ধি পেলে পাথারকান্দি দক্ষিণ করিমুঞ্জে বন্যা দেখা দেয় বিগত বছর করিম জেলায় তেমন বন্যা হয়নি ফলে লোকজনও বন্যা নিয়ে এতটা চিন্তিত ছিলেন না কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদী জলে পড়ে যাবে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে এমনটা কেউ আন্দাজ করতে পারেননি লঙ্গাই নদীর বাঁধ অন্তত চারটি জায়গায় ভেঙে যাওয়ায় শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে করিমগুঞ্জের জেলা শাসক মৃদুল যাদব পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আজ বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে জেলার অভিভাবক মন্ত্রী তথা জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা করিমগঞ্জ আসছেন বলে প্রশাসনিক সূত্রে খবর এদিকে কুশিয়ারা নদীতে ব্যাপক মাত্রায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন এলাকার লোকজন কারণ কুশিয়ারা নদীর সঙ্গে করিমগঞ্জ শহরের সম্পর্ক রয়েছে নদীতে যখন অধিক মাত্রায় জলস্তর বৃদ্ধি পায় তখন তীরে বস্তা জল আটকানোর ব্যবস্থা করা হয় নদীর একেবারে লাগুয়া রয়েছে বিএসএফ এর ক্যাম্প প্রতি বছর বন্যা চোরবাজার নীলমণি রোড জগন্নাথী লক্ষ্মীবাজার এলাকায় থাকা সীমান্ত জওয়ানদের আশপাশ এলাকায় মোতায়েন করা হয় কালীবাড়ি রোড বিসর্জন গাড় দিয়ে যাতে খুশিয়ারা নদীর জল শহরে প্রবেশ করতে না পারে তার জন্য বস্তার ভেতরে মাটি ঢুকিয়ে জল আটকানো হয় বর্তমানে জল সম্পদ বিভাগের লোকেরা মাটি দিয়ে বস্তা ভর্তি করে রেখেছেন নদীর জল আরো বাড়লে অন্যান্য বারের প্রক্রিয়া গ্রহণ করা হবে বর্তমানে কুশিয়ারা নদীর জল বাড়লেও জেলার অন্য দুটি নদীর জল কমছে পরবর্তী খবরটি হলো গোরাকের তিন জেলায় একত্রিশ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘূর্ণিঝড় রেমালের জেরে গত দুদিনের ব্যাপক বৃষ্টিতে বরাকের তিন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পাশাপাশি প্রতিকূল সব ধরনের সরকারি ও প্রতিষ্ঠানে ছুটি হয়েছে হাইলাকান্দি জেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী একত্রিশ মে পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ আরও দুদিন বাড়ানো হয়েছে ছুটি তবে সেমিস্টার ও কম্পার্টমেন্টাল পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে উল্লেখিত তিন জেলার জেলা আয়ুক্তরা এ সংক্রান্ত পৃথক পৃথক নির্দেশ জারি করেছেন বুধবার ও ঘূর্ণিঝড়ের দরুন আগে হাইলাকান্দি কাচার ও করিমগঞ্জ জেলার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আঠাশ ও উনত্রিশ মে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল অপরদিকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বন্যার কবলে পড়েছে জেলার বহু গ্রাম গ্রামান্তর মঙ্গলবার রাত থেকেই ফুসতে দুটি নদী গাড়মুড়া থেকে শুরু করে কাটাখাল পর্যন্ত সীমার উপর দিয়ে নদীর জল প্রবাহিত হয় জেলার লালা কাটলিচুড়া হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্রের বেশ কিছু গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে লালা ও হাইলাকান্দি রাজস্ব চক্রে দুটি করে ত্রাণ শিবির খোলা হয়েছে যদিও হাইলাকান্দি রাজস্ব চক্রে আরো ত্রাণ শিবির খোলার প্রস্তুতি চলছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যে লালা রাজস্ব চক্রের গাগলাচোড়া হিন্দি এম স্কুল এবং একশো নং মাধবপুর স্কুলে দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে অপরদিকে হাইলাকান্দি রাজস্ব চক্রের সুদর্শনপুর প্রথম খন্ডে ইতিমধ্যে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে বন্যার জল বাড়তে থাকায় ত্রাণ শিবিরের সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাইলাকান্দি রাজস্ব চক্রের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় প্রাথমিকভাবে আরও তেইশটি এলাকা চিহ্নিত করা হয়েছে বলে হাইলাকান্দি সার্কল অফিস সূত্রে জানা গেছে ওইসব এলাকায় আরো ত্রাণ শিবির খোলার সম্ভাবনা রয়েছে এদিকে কাটলিটোয়া রাজস্ব চক্রের রূপাচুড়া গ্রাম এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে পড়ায় ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তিনটি শেল্টার পয়েন্ট খোলা হয়েছে বলে কাটলিটোড়া সার্কল অফিসের দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে কাটলিটোড়া রাজস্ব চক্রের আটটি গ্রাম এখন পর্যন্ত বন্যার কবলে পড়েছে হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে জানা দলেশ্বরী ও কাটাখাল নদীর জলস্ফীতিতে বিশেষ করে হাইলাকান্দি লালা ও কাটলা সার্কোলের বহু গ্রাম জনপথ সহ সড়ক জলমগ্ন হয়ে পড়েছে ওইসব এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত নজরদারি চলছে হাইলাকান্দি জেলায় ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই বলে জানান ডিসি নিশর গহিবারে ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরাক হাইলাকান্দি জেলা সহ উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে সোমবার থেকে টানা বৃষ্টিপাতের ফলে দোলেশ্বরী ও কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দেয় দোলেশ্বরী নদীর জলে এলাকা হয়ে পড়ায়। বুধবার ওই জনসাধারণ বাড়ি নিরাপদ যান। অন্যদিকে কাটাখাল নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় লালা রাজস্ব চক্রের লালচোড়া বিলাইপুর দলচোড়া ফাইসেন মিজোরাম সংযোগ করে আন্তঃরাজ্য সড়কের বিভিন্ন অংশ বন্যার কবলে পড়েছে বুধবার সকাল থেকে ওই রাস্তায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে লালাচুড়া বিলাইপুর সড়কের লালাচুড়া কুমড়াখাউরি বর্ণনায় লালপানি ত্রিগঙ্গা হরিণচোড়া কালীবাড়ি কোন বস্তি এলাকায় পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে ওই সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব এলাকার বহু বাড়ি করে বন্যার জল ঢুকে পড়ার খবর পাওয়া গেছে অপরদিকে কাটাখাল নদীর পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে বুধবার সকাল থেকে বন্যার জল নিমাই চাঁদপুর দ্বিতীয় তসলাবাদের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে একই সঙ্গে ওই এলাকার গুদামঘাট কালাচোড়া পূর্ত সড়কের উপর দিয়েও জল প্রবাহিত হয়ে গোটা এলাকা প্লাবিত হয়ে পড়ে কাটাখাল নদীর বন্যার জল তসলাবাদ সহ পাশের পূর্ত সড়কের উপর দিয়ে ঢুকে পড়ায় পূর্ব হাইলাকান্দির সোনাপুর সুদর্শনপুর নিমাইচাঁদপুর ইত্যাদি এলাকার বিস্তীর্ণ ক্ষেতের মাঠ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে অনুরূপভাবে লালার লালা রাজস্ব চক্রের ওয়াংকাইল এলাকায় জল সম্পদ বিভাগের বাদ দিয়ে কাটাখাল নদীর বন্যার জল ঢুকে পড়ায় পূর্বাহিলাকান্দির বিস্তীর্ণ ক্ষেতের মাঠ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে খালাচোড়া পূর্ত সড়ক প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সর্বত্রই বন্যাতঙ্কের সৃষ্টি হয়েছে অপরদিকে বন্যার জল মাটিজুরি এলাকার গ্যারেজ সংলগ্ন এলাকায় উঠে পড়ায় হাইলাকান্দি দুয়ার বন পূর্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে হাইলাকান্দি জেলা টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানান ভারী বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীন এখন পর্যন্ত মোট আঠারোটি গ্রামীণ সড়ক পূর্ত সড়ক জলমগ্ন হয়ে পড়েছে পাঁচটি গ্রামীণ সড়কের মধ্যে রয়েছে শ্রীকোনা মোহনপুর পূর্ত সড়কের বারো কিলোমিটার অংশে তিনশো মিটার এলাকা কইয়া দিননাথপুর পূর্ত সড়কের মিটার এলাকা কাটলিটুড়া বেটার পূর্ত সড়কের চার কিলোমিটার অংশে পঞ্চাশ মিটার এলাকা এবং চয়নং জাতীয় সড়কের জামিরা থেকে দামজোড়া পূর্ত সড়কের তিন কিলোমিটার অংশে আটশো মিটার এলাকা এবং আবদুল্লাপুর নতুন বাজার পূর্ত সড়কের কিলোমিটার অংশে ছয় মিটার এলাকা অপরদিকে হাইলাকান্দি পিডাব্লিউডি রোডসের অধীন বিভিন্ন স্থানে জলমগ্ন রয়েছে আরও তেরোটি পূর্ত সড়ক ওইসব সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার জলে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে মরাচুড়া গুদাম রোড দিননাথপুর পি ডি রোড টু মরাগাং টানটু পি রোড টু টানটু বিলগাঁও পাঁচ টু সুলতানিচুড়া গ্রান বিলপার পি ডি রোড টু বাকারকুল মাটিজুরি নিত্যানন্দপুর রোড টু পল্লিমঙ্গল এলপি স্কুল মাটিজুরি নিত্যানন্দপুর রোড টু রংপুর শিলচর হাইলাকান্দি রোড বিআর উনচল্লিশ এক কালাজোড়া গুদামঘাট রোড নিত্যানন্দপুর পার্ট ওয়ান এর মাটিজুড়ি টু নিত্যানন্দপুর হাসপাতাল কুচিলা পিডাব্লিউডি রোড টু চন্দ্রপুর গুদামঘাট ফেরি মনাচোড়া রোডের আরসিসি ব্রিজ একচল্লিশ সুদর্শনপুর কালাচোড়া পিডাব্লিউডি রোডের সুদর্শনপুর সোনাপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভিলেজ রয়েছে এদিকে মাটি জুড়িতে কাটাখাল নদীর সেতুর অ্যাপ্রোচ অংশের মাটি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাইলাকান্দি জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা এডিএম অমিত পারভূষা দুই হাজার সালের বিপর্যয় মোকাবিলা আইনের চৌত্রিশ বি দ্বারা অনুসারে ওই সেতু দিয়ে বাড়ি যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে নির্দেশে বলা হয়েছে এদিকে বন্যার ফলে লালা হাইলাকান্দি ও কাঠলিটুয়া রাজস্ব চক্র এলাকার প্রায় অর্ধশতাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্কুল প্লাবিত হয়ে পড়েছে বহু স্কুল ক্যাম্পাস রাস্তায় বন্যার জল উঠে পড়েছে লালা রাজস্ব চক্রের উত্তর জোসনাবাদ রামচন্ডী দলচুড়া বিলাইপুর জোসনাবাদ উমেদনগর কাঠচুড়ার সোনাচুড়া রূপাচুড়া দোলাইমলাই হাইলাকান্দির নিমাই চাঁদপুর সুদর্শনপুর কালাচুড়া ক্লাস্টারের বহু স্কুল বন্যার কুবলে পড়ার খবর পাওয়া গেছে টানা বৃষ্টিতে দলেশ্বরী ও কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দিলেও বুধবার সন্ধ্যা থেকেই নদীর জল দীর্ঘ কমতে শুরু করেছে গাঢ়বড়ায় ঘন্টায় ছয় সেন্টিমিটার করে জল কমছে বলে হাইলাকান্দি জলসম্পদ জল সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত